ফ্রেন্ডস চায়ের কাপ হোক বা পায়েসের বাটি বিরিয়ানির প্লেট হোক বা প্রত্যেকটি মিষ্টির বাইটে যদি আমরা এলাচের গন্ধ না পাই কেমন যেন একটা অসম্পূর্ণ বলে মনে হয় এই এলাচের গন্ধ পছন্দ করেন না এমন মানুষ প্রায় নেই বললে চলে ইনফ্যাক্ট এলাচ এমন এক ধরনের খাবার বা বলা ভালো এলাচ এমন এক ধরনের মশলা যেটি শুধুমাত্র আমরা সৌগন্ধের জন্য ব্যবহার করি কিন্তু এলাচের উপকারিতা কি শুধুমাত্র সুগন্ধের মধ্যে সীমাবদ্ধ নাকি অন্য কোনো উপকারিতা রয়েছে এখন যদি আপনাদের আমি বলি যে প্রতিদিন মাত্র দুটো করে এলাচ যদি আপনি সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতি মেনে খেতে পারেন তাহলে আপনার শরীরে এমন কিছু আমূল পরিবর্তন আসতে পারে বা এমন কিছু আপনি হেলথ বেনিফিটস পেতে পারেন যেগুলি আপনারা কিন্তু আগে স্বপ্নেও কল্পনা করেননি তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন তার কারণ আজকের এই ভিডিওতে আমরা এলাচের এমন কিছু হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করব। সেগুলি শোনার পরে আই এম শিওর আপনারা অবশ্যই আপনাদের ডেলি লাইফে এই এলাচকে ইনক্লুড করা ট্রাই করবেন দেখুন যেমনটা আমরা সকলেই জানি সাধারণত এলাচ দুই ধরনের হয়ে থাকে একটি হলো বড় এলাচ এবং একটি হলো ছোট এলাচ আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ছোটো এলাচের হেলথ বেনিফিটস নিয়ে এই ছোট এলাচের হেলথ বেনিফিটস যখন আপনাদের সাথে শেয়ার করছি সর্বপ্রথম লিভার হেলথের কথা আলোচনা করব না এটা হতেই পারে না তার কারণ এই ছোট এলাচ আপনার লিভারের জন্য কিন্তু অত্যন্ত উপযোগী আপনি যদি প্রতিদিন মাত্র দুটো করে ছোট এলাচ খেতে পারেন আপনার লিভারের মধ্যে যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ প্রতিনিয়ত জমা হচ্ছে সেগুলিকে আপনার মলের মাধ্যমে আপনার শরীরের বাইরে কিন্তু ফ্ল্যাশ আউট করে দিতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের লিভারের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত এনজাইম রিলিজ হয় সেই এনজাইমের মাত্রাকে মেনটেন করে এবং লিভার ফাংশনিংকে বেটার করতে সাহায্য করে এছাড়া ছোট এলাচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হেপাটো প্রোটেকটিভ প্রপার্টি এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট সবে মিলেমিশে আপনার লিভারের সেলগুলিকেও কিন্তু ড্যামেজের হাত থেকে রক্ষা করে রাখতে সাহায্য করে এছাড়া নিয়মিত যদি আপনি ছোট এলাচ ব্যবহার করতে পারেন আপনার লিভারের মধ্যে কিন্তু এক্সট্রা ফ্যাট ডিপোজিট হয় না অর্থাৎ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্যও কিন্তু এই ছোট এলাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি নিয়মিতভাবে ছোট এলাচ যদি ব্যবহার করতে পারেন দেখবেন ধীরে ধীরে আপনার এই ফ্যাটি লিভারের সমস্যা থেকেও আপনি মুক্তি পেতে পারেন আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এই ছোট এলাচ আপনাকে বিভিন্ন প্রকার ছোট বড় রোগের থেকেও কিন্তু দূরে রাখতে সাহায্য করে তার কারণ এই ছোট এলাচের মধ্যে রয়েছে বেশ কিছু ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এই ছোট এলাচের মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি আপনার শরীরকে যেমন বিভিন্ন প্রকার ইনফেকশনের থেকে দূরে রাখতে সাহায্য করে তার সাথে সাথে তে আপনার শরীরের ভেতরে যদি কোন প্রকারের কোনো ইনফ্লামেশন হয়ে থাকে সেই ইনফ্লামেশনকে কম করে আপনাকে বিভিন্ন প্রকার রোগ জ্বালার থেকে দূরে রাখতে সাহায্য করে আমরা যদি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের দিকে নজর দিই তাহলে আমরা দেখতে পারবো সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ছোট এলাচ হলো ত্রিদোষাহারা অর্থাৎ এই ছোট এলাচ আপনার শরীরে বাত পিত তো এবং কফকে ব্যালেন্স করে এবং আপনাকে রোগ জ্বালার থেকে দূরে রাখতে সাহায্য করে আবার এই ছোট এলাচ আমাদের লাংসের মধ্যে এয়ার ফ্লোকে বৃদ্ধি করে তার ফলে আমাদের লাংসের মধ্যে কিন্তু অক্সিজেনের মাত্রাও বৃদ্ধি পায় তার সাথে সাথে এই ছোট এলাচ আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের ক্যাপাসিটিকে বৃদ্ধি করতে সাহায্য করে যে সমস্ত মানুষরা অ্যাস্থেমা বা সিওপিডির সমস্যায় ভুগছেন তাদের যখন শ্বাসকষ্ট হয় তারা যখন মুখের মধ্যে এক দানা এলাচ রাখেন দেখবেন ধীরে ধীরে তার সেই শ্বাসকষ্টের সমস্যাও কিন্তু কমে আসে এলাচের মধ্যে যে বিশেষ অ্যারোমেটিক এসেন্সিয়াল অয়েল রয়েছে সেই অ্যারোমেটিক এসেন্সিয়াল অয়েল আপনি যখন নিয়মিতভাবে এলাচ খাবেন আপনার মুখের দুর্গন্ধের যদি সমস্যা থেকে থাকে সেই সমস্যার থেকেও কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে আপনি যখন নিয়মিতভাবে এলাচ খাবেন আপনার মুখে সেলাইভা সিক্রেশনের মাত্রাও কিন্তু বৃদ্ধি করে দেয় আপনার মুখে যখন বেশি বেশি স্যালাইভা রিলিজ হয় তখন আপনার ওরাল হেলথও কিন্তু হেলদি থাকে এছাড়া এলাচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আপনার মুখের যে কোনো প্রকারের ইনফেকশন দাঁতের মধ্যে যদি ক্যাভিটির মতন সমস্যা থেকে থাকে সেই সমস্ত সমস্যার থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন আবার আপনার সেক্স হেলথের জন্যও কিন্তু এলাচ অত্যন্ত উপকারী হয়তো একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন এমন বেশ কিছু মানুষ রয়েছেন যারা সহবাসের আগে মুখে এলাচ নেওয়ার অভ্যেস রয়েছে এই রীতি কিন্তু সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে হয়ে আসছে কিন্তু মুখে এলাচ নেওয়ার কারণ কি শুধুমাত্র মুখের সৌগন্ধ একদমই না আপনি যখন মুখের মধ্যে এলাচ নেন তখন আপনার পুরো শরীরের সাথে সাথে আপনার যে জেনিটাল অর্গান রয়েছে সেই জেনিটাল অর্গানের মধ্যেও কিন্তু ব্লাডের ফ্লো বৃদ্ধি পায় এবং যখন ব্লাডের ফ্লো বৃদ্ধি পায় তখন আপনার জেনিটাল অর্গান অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি পায় আপনার যৌন চাহিদা বৃদ্ধি পায় এবং আপনার ডিউরেশনও কিন্তু বেশ মাত্রাতে বৃদ্ধি পেতে পারে এছাড়া যে সমস্ত পুরুষরা ইরেকটাইল ডিসফাংশন প্রিম্যাচিওর ইজাকুলেশন এই রকম ধরনের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু নিয়মিতভাবে যদি এলাচ খেতে পারেন দেখবেন ধীরে ধীরে এই সমস্ত সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এলাচকে বলা হয় অ্যান্টি ডিপ্রেসেন্ট অর্থাৎ আপনি যদি ডিপ্রেশন বা অ্যাংজাইটির সমস্যায় ভুগছেন এলাচের যে সৌগন্ধ এবং এলাচের মধ্যে যে অ্যারোমেটিক এসেন্সিয়াল অয়েল রয়েছে সেগুলি কিন্তু অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সমস্যার থেকে আপনাকে দূরে নিয়ে আসতে সাহায্য করে তার কারণ ওই অ্যারোমেটিক এসেন্সিয়াল অয়েলের মধ্যে থিয়ামিন নামক বিশেষ এক ধরনের স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি আমাদের ব্রেনের সেলগুলিকে অক্সিডেটিভ স্ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করে এবং ডিপ্রেসেন্ট হিসাবে কাজ করে দেখুন আপনি প্রতিদিন যদি মাত্র দুটো করে এলাচ খেতে পারেন সেটি কিন্তু আপনার জন্য যথেষ্ট কিন্তু আপনি সারাদিনে সবসময় খেয়াল রাখবেন তিন গ্রামের বেশি এলাচ খাবেন না এলাচ খাওয়ার সবথেকে সঠিক সময় হল রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে দুটি এলাচ আপনি চিবিয়ে খান এবং তার সাথে এক গ্লাস কুসুম কুসুম গরম জল কিন্তু খেতে ভুলবেন না এই এলাচ আপনি একটা না তিন সপ্তাহ পর্যন্ত নিশ্চিন্তে নির্ধিদায় খেতে পারেন তিন সপ্তাহ পরে অবশ্যই আপনি এক সপ্তাহের একটা গ্যাপ দেবেন তারপর আবার তিন সপ্তাহ আপনি ব্যবহার করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলে ভিডিও আপনি দেখছেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত বরাবরের মতো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোন একটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওর সাথে ততক্ষণ আপনারা নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ